এটা মুছেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নামে একটি সংগঠন। এটি ঘটনা 7 তারিখ। তো তখন সেদিনই আমরা যখন প্রতিবাদ জানাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে যে খুব দ্রুত এর একটা বিচার দাবি করা হবে, শাস্তি নিশ্চিত করা হবে। কারণ ওখানে স্পষ্ট তো ছিল যে সংগঠন করেছে সেই সংগঠনের নাম উল্লেখ ছিল, এবং তারা তাদের ওয়েব পেজে তাদের মানে স্বীকারোক্তি দিয়েছে যে তারা নিজের ইচ্ছায় এটা করেছে। তার পরিপ্রেক্ষিতে আমরা বলেছি তদন্ত কিছু বুঝি না আমরা। ওরা যেহেতু স্বীকার করে নিয়েছে, তাহলে যেহেতু জাতির পিতার দেশে, বঙ্গবন্ধুর দেশে, বঙ্গবন্ধুকে স্বীকার করতে পারে না তারা মানতে পারে না, তাহলে এই দেশে তাদের থাকার কী প্রয়োজনীয়তা আছে বা এই বিশ্ববিদ্যালয়ে তাদের পড়ার কী প্রয়োজনীয়তা আছে? আমাদের প্রশ্ন ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দাবি ছিল তাদের অনতিবিলম্বে বহিষ্কার করতে হবে। কারণ যেহেতু সংবিধান লঙ্ঘন করা হয়েছে, জাতির পিতাকে অবমান্য করা হয়েছে, তো তা বিশ্ববিদ্যালয় সে বিষয়ে চরমভাবে উদাসীনতা দেখিয়েছে। সেদিন আমরা দাবি করার পরেও ওনারা কোনো স্টেপ নেন নাই। এরপরে প্রায় 7 দিন চলে যাওয়ার পরে ওনারা আমাদেরকে লোক দেখানো একটি তদন্ত কমিটি করেছেন। আমাদের চাপের পরে আমার সেদিন আবার চাপ দেওয়ার কারণে, আমরা আবার যাওয়ার কারণে, কথা বলার কারণে উনি এর মধ্যে আমরা অনেক সমাবেশ করেছি, মিছিল করেছি, মিটিং করেছি, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের টনক নড়েনি। তারা কোনো আইন পদক্ষেপ নেননি বা বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসনিক ব্যবস্থা নেননি। তার পরিপ্রেক্ষিতে আমাদের চাপের পরে ওনারা আবার নিলেন, একটা পদক্ষেপ নিলেন। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এটা একটা জাস্ট নাটক, এটা একটা প্রহসন, এটা মানুষকে চোখ বুলানো জাস্ট। এটা জাতি মানতে পারে না, কেউ মানলেও আমি মানি না। আমি ব্যক্তিগতভাবে, আমি এনামুল হক এনাম, আমি মানতে পারি না। আমি একজন বঙ্গবন্ধুর আদর্শ লোক, আমি মানতে পারি না। আমি বিবেকের তাড়নায় এখানে বসছি, এবং আমি চাই অনতিবিলম্বে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। আমার দাবিসমূহ উল্লেখ আছে এখানে, দেখেন। আমি আমার ফার্স্ট দাবিটা এটা, তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। যে পর্যন্ত বহিষ্কার না করা হবে সে পর্যন্ত আমি এখানে আমরণ অনশনে বসে থাকব। আমরা নোটিশ সম্পর্কে বুঝি যে এরা সামন বা কাউকে কোনো নির্দিষ্ট একটা সময় দেবে, যে সময়ের মধ্যে একটা কাজ করাবো, ওই সময়ের ভিতরে যদি আপনি লিগাল প্রসিডিংসে যান কোনো ধরনের স্টেপ আপনি নিতে পারবেন না। কারণ একজন কর্মকর্তাকে আপনি মধ্যবর্তী একটা নির্দেশনা দিচ্ছেন, ওই নির্দেশনা যতক্ষণ না পর্যন্ত শেষ হবে ততক্ষণের মধ্যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া যায় না। তো এনাম ভাই, আমি যদি মনে করি যে এনাম ভাই কেন পদক্ষেপ নিয়ে নেয়, আসলে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন ব্যক্তি, তিনি প্রশাসনের এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতি আস্থাশীল ছিলেন, কিন্তু তিনি অনুমান করতে পারেন নাই যে এই প্রশাসন বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এত বড় একটা গর্হিত কাজকে তারা ধামাচাপা দেওয়ার জন্য তাদের যে নীরবভাবে যে এই জিনিসটা মেনে নেওয়ার যে একটা প্রবণতা, এটা তিনি প্রথম থেকে অনুমান করতে পারেন নাই। যখন দেখছেন যে নোটিশের টাইম শেষ হওয়ার পরেও তারা সেই সঠিক পদক্ষেপ নিতে পারে নাই যতটা দ্রুত সম্ভব হয়েছিল, যে যারা সাম্প্রতিক যে ঘটনাটা ঘটছে, গর্হিত ঘটনা ঘটছে, ধর্ষণ সম্পৃক্ত, সে ঘটনায় যে স্থায়ী বহিষ্কার, তাদের সনদ স্থগিত করার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে পদক্ষেপ দেখাইছে, সেই পদক্ষেপটা তারা এই ক্ষেত্রে সঠিকভাবে দেখাতে পারে নাই। তখনই তার মনে যে সন্দেহ যাচ্ছে, তিনি যেহেতু বঙ্গবন্ধুকে ভালোবাসেন, আমরা যারা সবাই বঙ্গবন্ধুকে ভালোবাসি, বঙ্গবন্ধুর প্রতি যারা আমরা আস্থাশীল ছিলাম, বা আমাদের যারা পূর্বপুরুষরা ছিল যারা যুদ্ধ করে জীবন দিয়েছে বঙ্গবন্ধুর ডাক, তারাও কিন্তু এই তাদের যারা আছে উত্তরাধিকারী বা এই বাংলাদেশে যারা বর্তমানে এখন বেঁচে আছে তাদেরও কিন্তু একটা দায়িত্ব, যে এনাম ভাইয়ের যে দাবি সেটা একটা যৌক্তিক দাবি, যারা এরকম ধরনের অপরাধ করছে তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার। তো সে যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল, সেই জন্য সে এর আগে কোনো ধরনের স্টেপ নিয়ে নেয়। এখন যেহেতু উদাসীনতা প্রকাশ পেয়েছে তাদের কার্যের মাধ্যমে, তো এখন যদি শক্তিশালীভাবে শক্ত পদক্ষেপ না নিয়ে আমরা পরবর্তী এটা ধামাচাপা হয়ে যাবে। এজন্য আমি মনে করি যে এনাম ভাইয়ের সাথে আমরাও একত্রতা ঘোষণা দিয়েছি, যে তার মতামতকে সমর্থন করে আমরা